নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের তো দেখো ম্যাথমেটিক্সের টেক্সট বই সলভ করাবো। তো দেখো আজকে আমি এক্সারসাইজ 12 অর্থাৎ 12 গোলকের যাবতীয় MCQগুলো SAQগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্টে আমি সলভ করে দেবো। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু তোমরা দেখতে পারছো যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং 15 দাগের অঙ্কগুলো কিন্তু আমি সলভ করিয়ে দেবো। ফার্স্ট অঙ্ক কী বলেছে রোমান ওয়ানে, 2R একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলকের আয়তন কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল, যেখানে আমরা দেখতে পাচ্ছি এর অ্যান্সার কিন্তু হবে আমাদের 32π r³, অর্থাৎ এর অ্যান্সার হবে। তো দেখো এর অ্যান্সারটা হবে কী করে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কত আছে, ব্যাসার্ধ 2R একক, তাই তো? আর গোলকের আয়তনের ফর্মুলা কী আছে? গোলকের আয়তনের ফর্মুলা আছে 4/3π r³। তো দেখো আর এর মান যদি বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে আমি সলভ করে দিচ্ছি। তাহলে আয়তনটা কী আছে? আয়তন আছে 4/3π r³ ঘন একক, ঠিক আছে? 4/3π r এর মান কত? 2R আছে, 2R এর মাথায় কী হবে? কিউব হবে। ঘন একক 4/3π, 2R এর মাথায় মানে কি 2R³ মানে কি 8R³, তাই তো? অর্থাৎ 4/3π, 2R এর মাথায় কিউব মানে কি 8R³, তা কত আছে? 32π r³/3 থাকছে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের বুঝে দেওয়ার চেষ্টা করছি। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী কত আছে, 4/3, আরেকবার বোঝাচ্ছি, 4/3π, আর এর মানে সেটা কত? r³ মানে কি 8R³, 8R³ ঘন একক, তো কত হচ্ছে? 4/32π r³/3 ঘন একক, ঘন একক, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার, ঠিক আছে? 32π r³ ঘন একক। সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে? রোমান 2 অঙ্ক, তাই তো? সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক রোমান 2 অঙ্ক, 2টি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে কিন্তু 1:4। তো দেখো 1:4 কী করে হচ্ছে সেদিকে প্লিজ তোমরা একটু নজর দাও, ঠিক আছে? তো দেখো 2টি গোলকের ব্যাসার্ধ একটা R1 আর একটা R2 ধরছি, ঠিক আছে? তা আয়তন কী হবে? 4/3π r³, একটা R1 দ্বারা প্রকাশ করছি আর একটা 4/3π r³, আর একটা 2 দ্বারা প্রকাশ করছি, সমান কত বলেছে? সমান বলেছে 1:8। 1:8 মানে কি 1/8, তাই তো? তো দেখো 4/3 কেটে গেল, পাই কেটে গেল, কি থাকছে? R1/R2, ঠিক আছে? মাথায় কত? কিউব সমান 1/8 মানে কি 1/2 এর মাথায় কিউব, তাই তো? একটু কালার পরিবর্তন করছি সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো কিউব যদি কেটে যায় তাহলে কী থাকছে? R1/R2 কী থাকছে? 1/2 থাকছে, তাই তো? R1/R2 কী থাকছে? 1/2 থাকছে, ঠিক আছে? তাহলে R1/R2 সমান কী থাকছে? 1/2 থাকছে। এখানে বলেছে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? তোমরা জানো যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে? বক্রতলের ক্ষেত্রফল
क्षेत्रफल ठीक है तो कि फोर पाई आर स्क्वायर वन इज टू फोर पाई आर स्क्वायर टू द्वारा प्रकाश कर ठीक है तो देखो एबार मानटा फेले किन्तु अन्सारटा बेरिए आस ठीक है कि बोलछी बुझते पारछो ताहले देखो तो देखो फोर पाई आर स्क्वायर वन इज टू फोर पाई आर स्क्वायर टू तो देखो फोर फोर केटे दिलाम पाई पाई केटे दिलाम तो कि थाकछे आर वन स्क्वायर इज टू आर टू एर होल स्क्वायर तो आर वन मान कत छिलो आर वन मान कत छिलो आर वन मान छिलो आमादेर वन छिलो तार माने कि आछे वन होल स्क्वायर इज टू आर टू एर मान कत छिलो टू छिलो टू एर होल स्क्वायर समान समान कत थाकछे वन इज टू फोर थाकछे सुप्रिय दर्शकार्थी एर अन्सार हबे किन्तु बी एर अन्सार वन इज टू फोर आमादेर नेक्स्ट अंक कि बोलेछे रोमान थ्री अंक ठीक आछे रोमान थ्री अंक कि बोलेछे बोलेछे सात सेमी दैर्घ्यर व्यासार्ध विशिष्ट एक निरेट अर्धगोलकेर समग्रतलेर क्षेत्रफल कत हबे सुप्रिय दर्शकार्थी मोस्ट मोस्ट इम्पर्टेंट एबं मोस्ट मोस्ट भाइटाल बोले आमि मने करि तो देखो अंकटा तोमादेर आमि खूब सुंदर करे किन्तु सल्व करे देब अच्छा निरेट अर्धगोलकेर समग्रतलेर क्षेत्रफलेर फर्मुला कि आछे थ्री पाई आर स्क्वायर ताई तो एबं एखाने आमरा देखते पारछि जे व्यासार्ध किन्तु सेवेन सेंटीमिटार किन्तु बोले दिएछे ताहले थ्री पाई आर एर मान कि आछे आर एर मान आमरा जदि सेवेनर माथा जदि स्क्वायर दिई ताहले किन्तु आमादेर अंकटा हये जाबे ताहले आलोचना करा जाक अंकटा तोमादेर आमि खूब सुंदर करे सल्व करे दिच्छि सुप्रिय दर्शकार्थी ताहले देखो तोमरा जे निरेट अर्धगोलकेर समग्रतलेर क्षेत्रफल निरेट अर्धगोलकेर समग्रतलेर समग्रतलेर क्षेत्रफल फर्मूला कि आछे थ्री पाई आर स्क्वायर थ्री गुण पायर मान पाई राखलाम आर एर मान कत आछे आर एर मान सेवेन आछे सेवेनेर होल स्क्वायर तो कत थाकछे तीन गुण पाई गुण ऊनपंचाश तो कत आछे टोटाल एकशो सतचल्लिस एकशो सतचल्लिस पाई बर्ग सेमी माने सेमिर माथा स्क्वायर बसिए दिछे ठीक आछे एटा बर्ग सेमी हये गेल सुप्रिय दर्शकार्थी अन्सार किन्तु हबे सी एर अन्सार तो देखो एकटु कलारिंग करे तोमादेर आमि बुझिए देवार चेष्टा करछि ठीक आछे कलारटा निच्छि एकटु तो देखो निरेट अर्धगोलकेर समग्रतले क्षेत्रफल थ्री पाई आर स्क्वायर थ्री पाई पायर मान पाई बसे गेछे आर एर मान सेवेनेर होल स्क्वायर थ्री गुण पाई गुण सात सात ऊनपंचाश तीनेर संगे जदि ऊनपंचाश गुण करि ताहले कत थाकबे एकशो सतचल्लिस थाकबे एबं तार संगे पाईटा जुक्त हये जाबे अर्थात एकशो सतचल्लिस पाई बर्ग सेंटीमिटार अर्थात एर अन्सार हबे किन्तु सी एर अन्सार ओके सुप्रिय दर्शकार्थी आमादेर नेक्स्ट अंक रोमान फोरेर अंक दुटी निरेट गोलकेर बक्रतले क्षेत्रफलेर अनुपात षोलो इंस टू नये तादेर आयतनेर अनुपात कत हबे तो देखो प्रथमे बक्रतले क्षेत्रफलेर फर्मुला कि जानो तोमरा जानो जे फोर पाई आर स्क्वायर तो देखो एखाने दुटो बोलेछे तार जन्य एक वन द्वारा प्रकाश करेछि आर एकटा बक्रतलके टू द्वारा प्रकाश करलाम ठीक आछे फोर पाई आर स्क्वायर टू अर्थात सुप्रिय दर्शकार्थी ए अंकर भितरे बक्रतले क्षेत्रफल बोलते फोर पाई आर स्क्वायर वन द्वारा प्रकाश करेछि आर एकटा फोर पाई आर स्क्वायर टू द्वारा प्रकाश करेछि ठीक आछे कि बोलछि बुझते पारछो एबं बोलेछे एदेर अनुपात बोलेछे षोलो इंस टू नय ताहले देखो अंकटा आमि खूब सुंदर करे तोमादेर आमि सल्व करिए देब তাহলে তোমরা নজর করে দেখতে পাচ্ছ বক্রতার ক্ষেত্রফল একটা ছিল ফোর পাই আর স্কোয়ার ওয়ান ইজ টু ফোর পাই আর স্কোয়ার টু
समान समान षोलो इस टू नय षोलो इस टू नये षोलो इस टू नय तो देखो हमें फोर फोर केटे दिल पाई पाई केटे दिल की तक से आर ओन आर ओन बाई आर टू एर होल स्क्वायर समान समान षोलो बाई षोलो माने कत षोलो माने चार और नय माने कि तीन एक बार डायरेक्ट कर दीजिए ठीक है अंकटा बड़ो हो जाए एर होल स्क्वायर एक कलर परिवर्तन कर तो देखे ए स्क्वायर ए स्क्वायर कटे जा कि आर ओन एक मुछे दीची लेखाटा भलो है आर ओन बाई आर टू समान समान फोर बाई थ्री एखे क्योंकि बा ने ठीक है प्रश्न अनुसारे ए टी किूब अर्थात फोर पाई आर स्क्वायर वन फोर पाई आर स्क्वायर टू षोलो इस टू नये ये बाबा इस टू है यहाँ षोलो इस टू नय ठीक है तो देखो आर ओन बाई आर टू माथा ए स्क्वायर समान समान फोर बाई थ्री ए होल स्क्वायर ए स्क्वायर स्क्वायर बोथ साइड के कटे गेछे आर ओन बाई आर टू समान समान कि थाकछे फोर बाई थ्री थाकछे अर्थात एटाके किन्तु आमादेर आयतने फेलले किन्तु अंकटा किन्तु आमादेर হয়ে যাবে কি বলছি বুঝতে পারছো আয়তনে ফেললেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে ওকে তাহলে সুপ্রিয় দর্শকার্থী আয়তনের অনুপাত কত আছে আয়তনের অনুপাতটা কি আছে তোমরা জানো একটা ফোর বাই থ্রি পাই আর কিউব একটা অন্ধ্রা প্রকাশ করছে এটা আর কিউব সমান এটা ইস ও সরি অনুপাত বলেছে না অনুপাত বলেছে তাহলে ইস টু হবে ফোর বাই থ্রি পাই আর কিউব এটা টু দ্বারা প্রকাশ করা হয়েছে ফোর বাই থ্রি বোথ সাইড থেকে কেটে গেছে পাই পাই কেটে গেছে তো কি থাকছে আর ওয়ানের মাথায় কিউব ইস টু আর টু এর মাথায় কিউব আর ওয়ানের মান কত আর ওয়ানের মান কিন্তু ফোর ফোরের মাথায় কিউব ইস টু আর টু এর মান কত আর টু এর মান কিন্তু থ্রি আছে থ্রির মাথায় কিউব তো দেখো এটা থ্রি হবে হ্যাঁ থ্রির মাথায় কিউব আর কিউব মানে কি ফোর কিউব মানে কি চার কবার গুণ হবে চার গুণ হবে তিনবার হবে একবার দুবার তিনবার কিন্তু ইস টু হবে ইস টুগুলো দিতে হবে ইস টু হবে ঠিক আছে চার ইস টু তো ইস টুটা ভালো হয়নি ইস টু তিন কবার গুণ হবে তিন হবে তিনবার গুণ এক দুই তিন গুণ চারকে তিনবার গুণ করলে কত হবে চারকে তিনবার গুণ করলে হবে হবে আমাদের চৌষট্টি সিক্সটি ফোর আর ইস টু তিনকে তিনবার গুণ করলে হবে সাতাশ তো দেখো আমি এখানে একটু মুছে দিচ্ছি বোঝানো বহুত মুশকিল হয়ে যাচ্ছে ফোর কিউব মানে কি চার কবার গুণ হবে ফোর একটা দুটো তিনটে ইস টু তিন কবার তিনটে একটা দুটো তিনটে চারি চারি ষোলো চার ষোলো চৌষট্টি ইস টু চৌষট্টি চারটা ভালো হয়নি চৌষট্টি ইস টু এটা ইস টু হবে কিন্তু আর তিন তিরিকে নয় তিন নং সাতাশ সাতাশ অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের কিন্তু চৌষট্টি ইস টু সাতাশ অর্থাৎ এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট অঙ্ক হবে ছিল রোমান ফাইভের অঙ্ক একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল তিন গুণ আয়তনের সংখ্যামান সমান হলে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে কিন্তু এক একক হবে ঠিক আছে অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তো দেখো মনে করি ঠিক আছে গোলকটির ব্যাসার্ধ দৈর্ঘ্য আর একক গোলকটির ব্যাসার্ধ সমান সমান আর একক এটা তোমার লিখে নেবে ঠিক আছে একটু লিখে নেবে যে মনে করি গোলকটির ব্যাসার্ধ আর একক তাই তো তাহলে তোমরা দেখতে পারছো যে এখানে যে কথাটা উল্লেখ করেছে বলেছে
গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে, যে ফোর পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবং তার সঙ্গে বলেছে গোলকটির আয়তন, আয়তনের ফর্মুলা কি আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা তো তোমরা জানো। অর্থাৎ এটা কিন্তু তোমরা লিখবে বর্গ একক, ফোর বাই থ্রি পাই আর কিউব, এখানে লিখবে ঘন একক, তাই তো? তো তোমাদের আমি দুটো ফর্মুলা বুঝিয়ে দিলাম, এবার আমি কিন্তু এবার অঙ্কটা শুরু করবো, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, প্রশ্নানুসারে গোলকের বক্রতলের ফর্মুলা কি আছে, ফোর পাই আর স্কোয়ার সমান সমান আয়তন কি আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব। বলেছে এর সঙ্গে কত গুণ হবে, তিন গুণ বলেছে, তিন গুণ আমি বসিয়ে দিলাম সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো এবার আমি অঙ্কটা কাটাকাটি করছি, ঠিক আছে, একটু কালারটা পরিবর্তন করছি। তো দেখো পাই পাই কেটে দিলাম, ওকে, ফোর ফোর কেটে দিলাম, তা কী থাকছে, একটু ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, যে এটা থাকছে আর কিউব। তো দেখো এখানে আমরা দেখতে পারছি এটাকে আমি ঘুরিয়ে দিলাম, ঠিক আছে, কী আছে, তো দেখো তার আগে এটা কেটেছি, থ্রি থ্রি কেটে দিলাম, ওকে, কেটে দিলে কী থাকছে, আর কিউব সমান সমান এখানে কী থাকছে, আর স্কোয়ার থাকছে, এটা আর, ওকে, আর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আর এখানে তিনটে আছে, তিনটে আছে আর এখানে আছে দুটো আছে, অর্থাৎ যদি কেটে যায় তাহলে কী থাকছে, এখানে একটা আর থাকছে, এখানে কেটে গেলে ওয়ান থাকছে, কোনো কিছু নেই মানে ওয়ান, অর্থাৎ এর অ্যান্সার হবে কিন্তু ওয়ান একক, ওয়ান একক এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কিন্তু হবে এর অ্যান্সার, ঠিক আছে, ওয়ান একক। আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের বিদ্যাগের প্রশ্নগুলো সলভ করে দেবো, বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। রোমানে একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তো দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ হলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা সত্য না মিথ্যা সেটা তোমাদের আমি সলভ করিয়ে দেবো, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো এই যে অঙ্কটা আছে, অঙ্কটা কিন্তু মিথ্যা আছে, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কিন্তু দ্বিগুণ হবে না, আট গুণ হবে, ঠিক আছে, অর্থাৎ মিথ্যা হবে। তো দেখো অঙ্কটা সলভ করে দিচ্ছি, আমরা জানি গোলকের আয়তনের ফর্মুলা কী আছে, আয়তনের ফর্মুলা আছে ফোর বাই থ্রি পাই আর কিউব, তাই তো? এটা গোলকের আয়তনের ফর্মুলা, ঘন একক, ঠিক আছে। এবার যদি ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয়, যদি আবার 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 ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কত হবে, ফোর বাই থ্রি পাই আর কিউব, ঘন একক, ফোর বাই থ্রি পাই, আর অনেক আর এর মান কী আছে, টু আর একক আছে, যেখানে বলেছে টু আর এর মাথায় কিউব, ঘন একক, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখো আমরা কী পাচ্ছি, আমরা যেটা পাচ্ছি কী পেয়েছিলাম, ফোর বাই থ্রি পাই আর এর মান টু আর এর মাথায় কিউব, এটা কিন্তু আমরা পেয়েছি, ঠিক আছে, ঘন একক, তাহলে কী থাকছে, ফোর বাই থ্রি পাই কত থাকছে, এইট আর কিউব, তাই তো, ঘন একক। তো দেখো ফোর বাই থ্রি পাই আর কিউব গুণ এইট। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে আমরা যেটা তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে ঘনকটা কী আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব, ঠিক আছে, এটা আমাদের ঘনকের আয়তন ছিল, যখন ব্যাসার্ধকে যখন দ্বিগুণ করা হলো তখন কিন্তু এর আয়তন ফোর বাই থ্রি পাই আর কিউব পেয়েছি, তার সঙ্গে
তার থেকে 8 গুণ বেশি পেয়েছি, অর্থাৎ এটা কিন্তু দ্বিগুণ হবে না 8 গুণ হবে, তার জন্য এটা সুপ্রিয় দর্শকার্থী মিথ্যা হবে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমাদের পরের অঙ্কটা কি আছে? আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান্টিক অঙ্ক দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তো দেখো 2:3 হবে কি হবে না সেটা তোমাদের আমি প্রমাণ করে দেখাবো। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কিন্তু সত্য আছে, মানে সত্য মানে সত্য যাকে বলে ট্রু আছে। ওকে, তো দেখো তোমাদের আমি খুব সুন্দর করে বুঝে দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি অঙ্কটার ভিতরে যে দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তো দেখো অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:9, তাদের অনুপাত কত, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, যদি দুটি অর্ধগোলক বলেছে, প্রথমে আমি 2πr² 1 দ্বারা প্রকাশ করছি একটা, আর একটা প্রকাশ করছি (2πr²)2 দ্বারা প্রকাশ করেছি। এদের অনুপাত কত আছে? 4:9 এটা বলেছে, তাই তো? তো দেখো আমরা এখানে কিন্তু বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সেটা কি 2:3 হবে কি হবে না সেটা তোমাদের কিন্তু আমি বোঝাবো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? তাহলে দেখো দুটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, তো দেখো প্রথমে আমি কী করছি, 2πr² তো দেখো 8টা ঠিক ভালো মতন হয়নি, একটু কেটে দিচ্ছি, 2πr² 1:2πr²2 সমান কত দ্বারা প্রকাশ করছে? 4:9 যেটা আমি একটু আগে লিখেছি সেটাই টুকে দিয়েছি এখানে। ঠিক আছে, তো দেখো এখানে আমি কী করছি, 2πr²1/2πr²2 (4/9). তাহলে এখানে আমি একটু কালার পরিবর্তন করছি, তো দেখো 2 কেটে দিলাম, ঠিক আছে, পাই কেটে দিলাম, তা কী থাকছে? r1/r2 এটা 8, ঠিক আছে, 8টা ঠিক মতন ভালো করে লেখা হচ্ছে না, r1/r2 এর হোল স্কোয়ার সমান কত? 4 মানে কি? 4 মানে কি 2, আর 9 মানে কি 3 এর হোল স্কোয়ার, তাই তো? কী বলছি বুঝতে পারছো? এবার আমি একটু কালার পরিবর্তন করছি, কালার পরিবর্তন করে দেখো এই রুট যদি কেটে যায় তাহলে কী থাকছে? r1 আর r2 কত থাকছে? 2:3 থাকছে, যে বইতে বলেছে যে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3, অর্থাৎ 2:3 থাকছে। তো দেখো আর একবার তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি খুব সুন্দর করে সলভ করে, r1 r2 কী আছে? r1/r2 সমান কত আছে? 2 আর 3 থাকছে, তাহলে কী থাকছে? r1:2, তাই তো? সমান কী থাকছে? 2:3 থাকছে, যেতে বইতে যেটা বলেছে যে অ্যান্সার কিন্তু 2:3, অর্থাৎ এটা কিন্তু সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, এগুলো বা দেবে প্লিজ, বা না দিলে কিন্তু অঙ্কতে নম্বর কেটে দেবে। আমাদের পরের অঙ্কটা কী আছে? সিদাগের অঙ্ক শূন্যস্থান পূরণ করো। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি সিদাগের প্রশ্নগুলো পূরণ করাবো, শূন্যস্থান পূরণ করি। কী বলেছে? একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কি? অ্যান্সার হবে কিন্তু গোলক হবে, কী হবে? কী হবে? গোলক হবে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? গোলক হবে। রোমান্টিকের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটি? অ্যান্সার হবে কিন্তু একটি হবে, কটি? একটি হবে। পরের প্রশ্ন কী বলেছে রোমান্তিকের প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ 2r একক, সমগ্র তলে ক্ষেত্রফল কত হবে? তো দেখো এটা কিন্তু 12πr² হবে। তো দেখো অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, কারণ এটা তোমাদের কিন্তু অঙ্কটা করতে হবে। ঠিক আছে, না করে দেখালে কিন্তু অ্যান্সার
তুমি অ্যান্সার বসিয়ে দিলে হবে না, তোমাকে কিন্তু বোঝাতে হবে, অঙ্কটা করে কিন্তু সলভ করে দিতে হবে, ঠিক আছে? তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি সলভ করে দিচ্ছি। তো দেখো আমাদের রোমান থ্রির অঙ্ক বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, সমগ্র দলের ক্ষেত্রফল কত আছে পাই আর স্কোয়ার বর্গ একক আছে। তো দেখো এখানে কিন্তু 12 হবে, 12 পাই আর স্কোয়ার বর্গ একক হবে। তো দেখো অঙ্কটা কী করে সলভ করাতে হয় সেদিকে তোমরা নজর করে দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধ কিন্তু বলেছে 2r একক, তাহলে অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, নিরেট অর্ধগোলকের 3πr², এটা তো তোমরা সবাই জানো একক, 3πr² বর্গ একক, ঠিক আছে? কী আছে, বর্গ একক হবে, একক হবে। অর্থাৎ যেখানে বলেছে ব্যাসার্ধ 2r একক বলেছে এবং সমগ্র দলের ক্ষেত্রফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 3πr² বর্গ একক, তাহলে আমাদের ফর্মুলাটা ফেললেই হয়ে যাবে। ওকে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ সমান সমান কিন্তু 2r, আর আমাদের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি আছে 3πr² বর্গ একক, ঠিক আছে? 3πr মান কত, r এর মান তো 2r, যেটা ওখানে উল্লেখ করেছে 2r এর মাথায় স্কোয়ার বর্গ একক, 3π2r² মানে কি 4r², তো 3/4 কত হয় 12, 12πr². অর্থাৎ কিন্তু সূত্র দর্শকদের বইতে বলেছে πr², ঠিক আছে? যে বলেছে কি বলেছে, বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক, ঠিক আছে, এবং সমগ্র দলের ক্ষেত্রফল বলেছে শূন্যস্থানে বলেছে -πr², অর্থাৎ এই জায়গা হবে 12 হবে আর πr² কিন্তু বইতে বলে দেওয়া আছে। এবার আমি তোমাদের 16 দাগের প্রশ্নগুলো সলভ করাবো SA³। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের 16 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SA³। রোমানের প্রশ্ন, ফার্স্ট প্রশ্ন কি বলেছে, একটি নিরেট অর্ধগোলকের আয়তন এবং সমগ্র দলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত তা লিখি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো আমি অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি। আমরা জানি যে ব্যাসার্ধ তো সবসময় জানি আর, তাই তো? আর নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কী আছে, নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা আছে 2/3πr³, এটা তো তোমরা জানো। আর টোটাল গোলকের আয়তন কী আছে, ফুল গোলকের আয়তন ছিল 4/3πr³, যেহেতু বলেছে এখানে নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³, এবং এখানে বলেছে এই সমগ্র দলের ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 3πr² কত আছে, 3πr² 3πr². তো দেখো তোমাদের আমি আর একবার বলছি, একটু কালারিং পরিবর্তন করছি, যে নিরেট অর্ধগোলকের আয়তন 2/3πr³ আর নিরেট অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল 3πr², আয়তনে কী হবে, ঘন একক হবে, ঘন একক, আর এখানে কী হবে 3πr² কী, সেটা বর্গ একক হবে, অর্থাৎ আয়তনে ঘন একক হয় আর ক্ষেত্রফলে বর্গ একক হয়, আর দুটোকে যদি আমি সমান সমান করে দিই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। ওকে, কী বলছি বুঝতে পারছো? তো দেখো নিরেট অর্ধগোলকের আয়তনের ফর্মুলা কী আছে, 2/3πr³, ঠিক আছে? আর নিরেট অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 3πr², এটা তো তোমরা জানো, একটু আগে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা প্রশ্ন অনুসারে AT³, ঠিক আছে, প্রশ্ন অনুসারে। তো দেখো বোথ সাইড থেকে আমি কী করছি, বোথ সাইড থেকে কিন্তু আমরা একটু কালারটাকে পরিবর্তন করছি। তো দেখো এখানে, তো দেখো পাই তো আগে কাটি কমসে কম, এখানে আর কটা আছে, এখানে আর আছে দুটো, এখানে আর আছে তিনটে, মানে কটা আর থাকে, একটা আর থাকে, অর্থাৎ 2/3r = 3, অর্থাৎ 2r = 2r 3/3, এগুলো বা দেবে, ঠিক আছে, এগুলো বা দেবে, বা দেবে, তাহলে 2r = 3 × 9, তাই তো? তাহলে
আর সমান সমান কী হবে, নয় বাই, একটু কেটে দিই, নয় বাই দুই, তো আর সমান সমান কত হবে, ফোর পয়েন্ট, আর একটু আটটা ঠিকঠাক করে লিখছি না, আর সমান সমান ফোর পয়েন্ট ফাইভ একক হবে, কী হবে, ফোর পয়েন্ট ফাইভ একক হবে। সুপ্রিয় দর্শকার্থী, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল, এগুলো বা দেবে এখানে, অতএব দেবে। তো বুঝতে পারছি অঙ্কটা আমি তোমাদের খুব সুন্দর করে সলভ করে দিয়েছি, এবার তোমাদের আমি নেক্সট অঙ্ক রোমান টু এর অঙ্কটা সলভ করাবো, ঠিক আছে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের রোমান টু এর প্রশ্ন কী বলেছে, বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান, চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেন্টিমিটার, গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত তা লিখি। তো তোমরা জানো যে নিরেট গোলকের ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ কিন্তু আর একক, এটা তো তোমরা জানো, তাই তো। এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কী আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা আছে 4πr² বর্গ একক, তাই তো, এটা তো তোমরা জানো। এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চোঙটির উচ্চতা, তো দেখো এটা কেটে দিচ্ছি, চোঙটির উচ্চতা, ঠিক আছে, মানে চোঙটির উচ্চতা যেটা এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে 12 সেন্টিমিটার, এই যে হাইট, মানে হাইট আসলে 12 সেন্টিমিটার, ঠিক আছে। এবং আমরা আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, মানে ব্যাস যদি বলে আমরা চোঙটির উচ্চতা ও ব্যাসার্ধ দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, যদি উচ্চতা হয়, উচ্চতা তো 12 সেন্টিমিটার, ঠিক আছে, তাহলে কী আছে, ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ মানে কি, ব্যাসকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে ব্যাসার্ধ বেরোবে, বারোকে যদি দুই দিয়ে ভাগ করে তাহলে কত বেরোবে, 6 সেন্টিমিটার বেরোবে, 6 সেন্টিমিটার বেরোবে, অর্থাৎ এটা কি। তোমরা প্রথমে লিখবে যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট লিখে নেবে, হ্যাঁ আমি কিন্তু এক্ষুনি মুছে দেবো আর কি, নিরেট গোলকের, গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান সমান কত, তোমরা জানো যে ফোরটা ভালো লেখা হয়নি, 4πr², ঠিক আছে, বর্গ সেমি, এটা তোমরা জানো যে, একটু কালার পরিবর্তন করছি, যে নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত আছে, 4πr² বর্গ সেমি, এটা তো তোমরা জানো, যেখানে চোঙটির উচ্চতা কিন্তু বলে দিয়েছে, চোঙটির উচ্চতা, তো দেখো একটু লিখে নিচ্ছি, ঠিক আছে, এগুলো মুছে দিচ্ছি, চোঙটির উচ্চতা তোমরা পরপর লিখতে থাকবে, কিন্তু চোঙটির উচ্চতা কত বলেছে, চোঙটির উচ্চতা বলেছে 12 সেমি, 12 সেমি বলেছে, তাই তো, আর ব্যাসার্ধ কত বলেছে, ব্যাসার্ধ বলেছে 6 সেমি বলেছে, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 2πr h, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, 2πr h, চোঙের বক্রতলের, বক্রতলের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান সমান 2πr h, এটা তো তোমরা জানো, 2πr h, তাই তো। তো দেখো তোমাদের আর একবার বোঝাচ্ছি যে আমি তো প্রথমে ওইগুলো বুঝিয়েছি, চোঙটির উচ্চতা বলেছে 12 সেমি, ব্যাসার্ধ 6 সেমি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল তোমরা তো জানো যে 2πr h, বর্গ সেমি, এখানে লিখবে বর্গ সেমি, তো দেখো বর্গ সেমি তো লেখা যাচ্ছে না, সেমির মাথায় স্কোয়ার বসে দিচ্ছে, ঠিক আছে, বর্গ সেমি হয়ে যাবে, তাহলে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, ওকে কী বলছি বুঝতে পারছো, তাহলে দেখো আমাদের ফর্মুলা কী ছিল, 2πr h বর্গ সেমি, 2π, আর এর মান কত, আর এর কিন্তু মান কিন্তু 6 বলেছে, এবং এইচের মান কত বলেছে, এইচের মান কিন্তু 12 বলেছে,
অর্থাৎ গুণ করলে কত হয়, ছয় দুগুণী বারো, এদিকে বারো, একশো চুয়াল্লিশ পাই, তাই তো? আর চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল তো আমরা জানি টু পাই আর এইচ, আর নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার, তাই তো? এটার সঙ্গে যদি সমান সমান আমি এটা করি তাহলে কিন্তু আমরা আর এর মানটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে দেখো সুপ্রিয় দর্শকার্থী, অঙ্কটা কী করছি, আমরা লিখব প্রশ্ন অনুসারে, আমরা কি জানি যে গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত আছে, ফোর পাই, ফোর পাই আর স্কোয়ার, এবং চঙ্গের বক্রতলের ক্ষেত্রফল টোটাল কত পেয়েছি, একশো চুয়াল্লিশ পাই পেয়েছি, তাই তো? তাহলে দেখো একটু কালার পরিবর্তন করছি, পাই পাই আমি কেটে দিলাম, বা আর স্কোয়ার সমান সমান একশো চুয়াল্লিশ বাই চার, কাটলে কত হয়। একটা কোশ্চেন একটা ছাত্র জিজ্ঞেস করছিল, তার জন্য এটা আমি খেয়াল করতে পারিনি। তাহলে আর স্কোয়ার সমান সমান কত হবে, থার্টি সিক্স হবে, তাই তো? আর স্কোয়ার সমান সমান কত হবে, থার্টি সিক্স হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা কিন্তু একশো চুয়াল্লিশের সঙ্গে চার দিয়ে যদি ভাগ করি সেটা কিন্তু থার্টি সিক্স পাচ্ছি। তাহলে আর স্কোয়ার সমান সমান কত থাকছে, থার্টি সিক্স থাকছে। ওকে, কী বলছি বুঝতে পারছো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর স্কোয়ার সমান সমান যদি থার্টি সিক্স হয় তাহলে আর সমান সমান কী হবে, এগুলো কিন্তু বাদ দেবে। ওকে, অতএব আর সমান সমান রুট থার্টি সিক্স। রুট থার্টি সিক্স মানে কি, ছয় গুণ ছয়, দুটো ছয় থেকে কটা নামবে, একটা ছয় নামবে, সিক্স কি সেমি। যদি বলতো ব্যাস কত, তাহলে এর সঙ্গে দুই গুণ করে আমি বারো সেমি লিখতাম, বাট এখানে কি বলেছে, এখানে বলেছে ব্যাসার্ধ, তার জন্য এর অ্যান্সার হবে সিক্স সেমি, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে সিক্স সেমি। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট মোস্ট ভাইটাল। এরপরে আমি তোমাদের পরের অঙ্কটা সলভ করবো, রোমান থ্রির অঙ্ক। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক ছিল রোমান থ্রির অঙ্ক। একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সমান অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমরা জানি যে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কী আছে, থ্রি পাই আর স্কোয়ার, একটা ওয়ান দ্বারা প্রকাশ করছে, ঠিক আছে? নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, তাই তো? আর ব্যাসার্ধ প্রথমটাকে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর ওয়ান দ্বারা প্রকাশ করেছি, ঠিক আছে? এবং নিরেট গোলকের ব্যাসার্ধকে আমরা আর টু দ্বারা প্রকাশ করছি, বুঝতে পারছো? গোলকটাকে ব্যাসার্ধকে আর টু দ্বারা প্রকাশ করছি, আর অর্ধগোলককে আর ওয়ান দ্বারা আমরা প্রকাশ করছি। এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী আছে, ফোর পাই আর স্কোয়ার, এটা আমি টু দ্বারা প্রকাশ করেছি, এটাও বর্গ একক, এটাও বর্গ একক, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? তাহলে অঙ্কটা আলোচনা করা যাক। তো দেখো, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, নিরেট অর্ধ গোলকের গোলকের নিরেট, হ্যাঁ মুছে গেছে, নিরেট অর্ধ গোলকের, নিরেট অর্ধ গোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল তোমরা কী জানো, থ্রি পাই আর স্কোয়ার, এটাকে আমি আর ওয়ান দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে? বর্গ একক, বর্গ একক। তো দেখো সুপ্রিয় দর্শক, একটু কালার পরিবর্তন করছি যাতে তোমরা বুঝতে পারো, এটা নিরেট আছে, হ্যাঁ, নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর স্কোয়ার, ঠিক আছে? এটা আর ওয়ান দ্বারা প্রকাশ করছি, এবং গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা এবার বের করবো, ঠিক আছে? তাহলে
গোলকের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল ফর্মুলা কি আছে? ফোর পাই আর স্কয়ার টু, এটা এটা টু আছে, এটা টু দ্বারা প্রকাশ করছি, বর্গ একক। তো তোমরা এখানে একটা জিনিস নজর করে দেখো, অঙ্কটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল যখন আমি করেছি সেটা আমি ফোর পাই আর স্কয়ার বসেছি, এটা টু দ্বারা প্রকাশ করেছি, এবং নিরেট অর্ধগোলকের যখন সমর্তলের ক্ষেত্রফল বের করছি সেখানে কিন্তু থ্রি পাই আর স্কয়ার একটা ওয়ান দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ এটা ওয়ান দ্বারা প্রকাশ করছি আর গোলকের বক্রতলের ক্ষেত্রফলকে আমরা টু দ্বারা প্রকাশ করছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা দেখো প্রশ্নানুসারে যে থ্রি পাই আর স্কয়ার সমান সমান ফোর পাই আর স্কয়ার, একটা ওয়ান দ্বারা প্রকাশ করেছি আর একটা টু দ্বারা প্রকাশ করেছি। তো দেখো এখানে একটু কালারটা নিচ্ছি, একটু কাটতে সুবিধা হবে। তো দেখো পাই পাই এখান থেকে আউট করে দিলাম, তাই তো? তাই কী থাকছে? আর ওয়ান আর টু, এর মাথায় স্কোয়ার করে দিলাম, আর কী আছে? ফোর বাই থ্রি, তাই তো? তাহলে আর ওয়ান বাই আর টু সমান সমান এই রুটটা তো এখানে চলে গেল, রুটের ভিতরে কী থাকলো? ফোর বাই থ্রি থাকলো, এগুলো বা হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো এবার আমি কী করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর ওয়ান আর আর টু সমান সমান রুট হয়ে যাবে, রুট হলে কী হবে? ফোর আর থ্রি, ফোর মানে কি? দুই গুণ দুই, আর তিনের তো হচ্ছে না, অর্থাৎ টু রুট থ্রি এর অ্যান্সার হবে, অর্থাৎ অতএব টু ইজ টু রুট থ্রি এর অ্যান্সার হবে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট, মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের রোমান ফোরের অঙ্কটা সলভ করাবো। ঠিক আছে, তো দেখো রোমান ফোরের অঙ্ক একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস দ্বারা প্রকাশ করেছে, আয়তন ভি দ্বারা প্রকাশ করেছে, এস কিউব বাই ভি স্কোয়ার এর মান কত হবে? তো দেখো গোলকের একটু মুছে দিচ্ছি, না মুছলে বোঝানো যাবে না। গোলকের বক্রতলের ক্ষেত্রফল যেটা এস দ্বারা প্রকাশ করা হয়েছে, কী আছে ফর্মুলা? কী আছে? ফোর পাই আর স্কোয়ার বর্গ একক, বর্গ একক, তোমরা তো এটা জানো। আর আয়তনকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে, ফর্মুলা কী আছে? ফোর বাই থ্রি পাই আর কিউব, তাই তো? এটা ভি দ্বারা প্রকাশ করছে, অর্থাৎ ভি সমান সমান আয়তন সমান সমান। আর এটা কী আছে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করেছে? এস সমান সমান এস দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ গোলকের বক্রতলের ক্ষেত্রফল এস সমান সমান ফোর পাই আর স্কয়ার বর্গ একক, গোলকের আয়তন ভি সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছি? এবার বলেছি বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার এর মানটা কিন্তু আমাদের বের করতে বলেছে, তাই তো? কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? তাহলে দেখো অঙ্কটা খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করিয়ে দেবো। আমরা দেখতে পারি যে এস সমান সমান ফোর পাই আর স্কোয়ার, আর ভি সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা কিন্তু বর্গ একক, বর্গ একক, এটা আসলে ঘন একক, এটা নয়, ঠিক আছে, ঘন একক, ওকে। তো আমাদের অঙ্কটা বলেছে, আমাদের অঙ্কটা বলেছে এস কিউব বাই ভি স্কোয়ার। সুপ্রিয় দর্শকার্থী, তোমরা যদি এখানে যদি মানটা যদি বসিয়ে দাও না, এই যে বোঝাচ্ছি এস এর মান তো ফোর পাই আর স্কোয়ার, আর ভি এর মান ফোর বাই থ্রি পাই আর কিউব, এই জায়গায় যদি এর মানটা যদি বসিয়ে দাও, এস এর মান এখানে
তার মাথায় কিউব এবং তার মাথায় কিউ কিউব এবং ভি এর মান 4/3 পাই আর স্কোয়ার। তো দেখো এর মান যদি এখানে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? তো দেখো অঙ্কটা তোমাদের খুব সুন্দর করে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করছি। অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে এস কিউব বাই ভি স্কোয়ার। এস মানে কি? এস মানে বলতে বোঝানো হয়েছে 4π আর স্কোয়ার, এর মাথায় কি কিউব। আর ভি মানে কি? 4/3 π আর কিউব, এর মাথায় কি হবে? স্কোয়ার হবে। তাহলে তোমরা দেখতে পারছো যে অঙ্কটা কি আছে, 4কে 3 বার গুণ করলে কত হবে? 64 হবে। এটা পাই কিউব হয়ে যাবে, এটা আর 6 হয়ে যাবে। আর এখানে কি হবে? স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার মানে কি? 4 স্কোয়ার মানে কি? 16 3 স্কোয়ার 9 পাই স্কোয়ার আর এর মাথায় 6। তো দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, না মুছলে বাজে লাগছে দেখতে, ঠিক আছে? তো দেখো এবার আমি খুব সুন্দর করে তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছো? তাহলে তোমরা দেখো এখানেই করে দিচ্ছি, 4 এর মাথায় কিউব মানে কি? 64। পায়ের মাথায় কিউব মানে কি? পাই কিউব। আর আর স্কোয়ার মানে কি? আর এ আর স্কোয়ার তার মাথায় কিউব মানে কি? আর এর মাথায় 6। আর নিচে কি হবে? নিচেও সেম হবে, 16 হবে, 4 4 16, 3 3 9, এটা 9 হবে, ঠিক আছে? 9টা একটু ভালো করে দেখাচ্ছি, 9। আর এখানে হবে চলো পাই স্কোয়ার, আর আর এর মান হবে 3 2 6, আর এর মান 6 হবে, তাই তো? তো দেখো এবার আমি তোমাদের খুব সুন্দর করে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, ঠিক আছে? আরেকবার অঙ্কটা টুকে দিচ্ছি, ওকে, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। অঙ্কটা কী থাকছে? অঙ্কটা থাকছে 64π³ আর 6, আর নিচে কী থাকছে? 16 9, আরে পাইটা ভালো লেখা হয়নি, পাই স্কোয়ার, আর আর এর মাথায় 6। একটু কালার পরিবর্তন করছি। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর সিক্স কেটে দিলাম, তাই তো? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে পাই 64, এখানে যেটা আছে সেটা আমি বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? 64 ভালো করে লেখা হয়নি, হ্যাঁ 64। আর কী থাকছে? পাই, এখানে পাই 2, এখানে পাই 3, কেটে গেলে কটাতে পাই থাকে? একটা পাই থাকে। আর নিচে কী থাকছে? 16 9 থাকছে। তো দেখো এবার আমি কোনাকুনি গুণ মানে উল্টে দেবো আর কি, ভাগ অবস্থা আছে, এটা গুণ অবস্থা করে দেবো। 64π গুণ 9/16, তাই তো? একটু কাটাকাটি করে দিচ্ছি, ভালো করে তোমরা বুঝতে পারবে। 4 16 64, 4 থাকছে, 4 থাকছে, পাই থাকছে, আর 9 থাকছে, তাই তো? তো কত হবে? 4 9 36, 36π এর অ্যান্সার হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল সুপ্রিয় দর্শকার্থী। এবার আমি তোমাদের পরের অঙ্কটা সলভ করে দেবো, রোমান 5 এর অঙ্ক, ওকে? আমাদের নেক্সট অঙ্ক রোমান 5 এর অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে লিখি। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল। আমরা জানি যে গোলকের ব্যাসার্ধ r দ্বারা প্রকাশ করছি এবং বক্রতলের ক্ষেত্রফল বিতে বক্রতলের, ততে তলের, খেতে ক্ষেত্রফল, আমি শর্টকাট লিখছি। বক্রতলের ক্ষেত্রফল কত আছে? ফর্মুলা কী আছে? 4π r² ঠিক আছে, বর্গ একক, তাই তো? এবার বলেছে যে 50% বৃদ্ধি করতে বলেছে, মানে কি আর যোগ আর গুণ 50/100, তাই তো? কি বলছে বুঝতে পারছো? তাহলে অঙ্কটা তোমাদের আমি খুব সুন্দর করে সলভ করে দিচ্ছি, ঠিক আছে? সুপ্রিয় দর্শকার্থে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাসার্ধ কিন্তু আর একক, আর
একক এবং বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল তোমরা জানো কি জানো যে ফোর এটা ফোরটা ঠিক ভালো মতন লেখা হয়নি ফোর পাই আর স্কোয়ার বর্গ একক এবং আমরা দেখতে পাচ্ছি যে 50% কি পাচ্ছে 50% কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে 50% যদি বৃদ্ধি পায় তাহলে কি লিখব তো দেখো অঙ্কটা তোমাদের একটু ওইদিকে কেটে করাচ্ছি জায়গাটা মুশকিল হয়ে যাবে 50% বৃদ্ধি 50% বৃদ্ধি এর মানে কি হবে মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর মান ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে মানে আর এর মান ঠিক আছে তাহলে কি হবে নতুন ব্যাসার্ধ হবে নতুন ব্যাসার্ধ আর যোগ আর গুণ 50/100 কাটাকাটি করলে 50 দুগুণে 100 অর্থাৎ আর যোগ আর বাই টু থাকছে ঠিক আছে আর যোগ আর বাই টু থাকছে ওকে কি বলছে বুঝতে পারছো কি থাকছে আর যোগ আর বাই টু এটা যদি ক্যালকুলেশন করি কত আছে 3r/2 একক তাই তো তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে বক্রতলের ক্ষেত্রফল হবে বক্রতলের ক্ষেত্রফল কি হবে 4πr² তো দেখো আর এর মান 3r/2 আছে এই মানটা বসিয়ে দিলে তো হয়ে যায় ঠিক আছে 3r/2 এর মানটা বসিয়ে দিলে তো হয়ে যায় ওকে তাহলে দেখো আমরা অঙ্কটা করছি যে 4πr² এটা বর্গ একক 4π আর এর মান কত আছে আর এর মান আছে 3r/2 এর মাথায় স্কোয়ার বর্গ একক 4π এর সমান সমান দেবে 4π 9r² / 4 এটা বর্গ একক তো দেখো আমরা এবার কি করছি একটু কালার নিয়ে নিচ্ছি তো দেখো 4 কেটে দিচ্ছি তাহলে কী থাকছে 9πr² থাকছে 9πr² থাকছে তাই তো একটু মুছে দিচ্ছি ঠিক আছে তার মানে কী থাকছে আমরা পাচ্ছি যে 9πr² পাচ্ছি তাই তো তাহলে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি কত পাবে বক্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে সমান সমান 9πr² মাইনাস 4πr² তাই তো কী বলছি বুঝতে পারছো তো তোমাদের এটা সুন্দর করে এখানে লেখাচ্ছি আমি যে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে ওকে তো দেখো বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে 9πr² মাইনাস 4πr² / 4πr² গুণটা ঠিক হয়নি গুণ 100 9πr² থেকে 4πr² বাদ দিলে কটা থাকছে 5 একটু মুছে দিচ্ছি 5πr² আর নিচে কত আছে 4πr²
আর স্কয়ার গুণ কত 100 অর্থাৎ 5 পাই আর স্কয়ার 4 পাই আর স্কয়ার তো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি ওকে যদি ক্যালকুলেশন করি তো দেখো পাই পাই কেটে গেল আর স্কয়ার কেটে গেল 4 25 125 25 এর সঙ্গে যদি 5 যদি গুণ করি তাহলে কত হবে 125% এর অ্যানসার হবে সুপ্রিয় দর্শকার্থী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে